আজ পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব নতুন উদ্দীপনা আর সম্ভাবনা নিয়ে শুরু হলো বাংলা নতুন বছর 1424 বঙ্গাব্দ পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান ছিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ আয়োজন বেহালার সুরের মূর্ছনায় আর কণ্ঠে কণ্ঠে কবিগুরুর পঙ্ক্তিমালা আলোকের এই ঝর্ণাধারায় সঙ্গীতের মাধ্যমে বরণ করা হয় নতুন বছরকে এরপর ছায়ানটের শিল্পীরা দলীয় একক গান পরিবেশন করেন ছিল আবৃত্তি পালা গান এ বছরের প্রতিপাদ্য ছিল আনন্দ বাঙালির আত্মপরিচয় সন্ধান ও মানবতা দলমত ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে সব মানুষের জয়গান গাওয়া হয় শতকণ্ঠে নগরকেন্দ্রিক ভাবনা ছেড়ে সমগ্র দেশবাসীকে আলোকিত করার আন্দোলন শুরুর কথা জানান ছায়ানটের সভাপতি সঞ্জিতা খাতুন তিনি বলেন ক্ষুদ্রগণটি ভেঙে সকল মানুষের কাছে যেতে হবে এখনও সাম্প্রদায়িকতা আচ্ছন্ন করতে চাইছে পুরো সমাজকে এই অপশক্তিকে রুখতে সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি বেলা বাড়ার সাথে সাথে রমনার বটমূলে নামে মানুষের ঢল সব বয়সী মানুষ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে যোগ দেন বর্ষবরণ অনুষ্ঠানে এদিকে বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েক স্তরে নিরাপত্তা বলয় রয়েছে রমনা সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে এছাড়া রাজধানীর 9টি পয়েন্টে বন্ধ রয়েছে যান চলাচল সার্কফোরা থেকে বাস চলাচল আর বাংলা মোটরের সব ধরনের যান চলাচল বন্ধ অপ্রীতিকর ঘটনা এড়াতে বরাবরের মতো বাড়তি সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী রমনার বটমূলের দিকে যেতে বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির মুখে পড়তে হয় দর্শনার্থীদের তবে নিরাপত্তার নামে পুলিশের এসব পদক্ষেপকে বাড়াবাড়ি বলে মনে করেন সাধারণ মানুষ নিরাপত্তা নির্বিঘ্ন করতে রয়েছে সিসিটিভি ওয়াচ টাওয়ার সাজুয়া যান পূর্ব ঘোষণা মতো ব্যাগ বহন ও মোটরসাইকেলে একাধিককে উঠতে দেয়া হচ্ছে না প্রথম সূর্যোদয় রঙিন ও বর্ণিল হয়ে বাংলা নতুন বছর 1424 সনকে বরণ করে নিতে বাঙালি মেতেছে নানা আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে নাটোরে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে শহরের কানাইখালি থেকে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন সহ নানা সংগঠন এদিকে দক্ষিণের জেলা বরগুনার শিমুলতলায় ভোর থেকে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান বাংলা নববর্ষ বরণ উৎসব হয়েছে খাগড়াছড়িতেও শোভাযাত্রায় যোগ দেন স্টাফ ফোর্স চেয়ারম্যান যতীন্দ্রনাল ত্রিপুরা কিশোরগঞ্জেও মঙ্গল শোভাযাত্রা হয়েছে জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় সংসদ সদস্য দিলারা বেগম আসমা সহ অন্যান্যরা অংশ নেন ঝিনাইদহে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এছাড়া মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপন হয়েছে বরিশাল ময়মনসিংহ নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে এদিকে প্রতিবছরের মতো ঢাকাস্থ মার্কিন দূতাবাসেও ছিল বাংলা বর্ষবরণের নানা আয়োজন সকালে রাজধানীর বাড়িধারায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রদূত মার্শ ব্লুম বার্নিকাট সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা এ সময় বাংলাদেশি কর্মকর্তাদের পাশাপাশি মার্কিন নাগরিকরাও নেচে গিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানান দূতাবাসের পক্ষ থেকে বাঙালি রীতিতে ঐতিহ্যবাহী পিঠা পায়েস দিয়ে আপ্যায়ন করা হয় এ সংক্রান্ত ভিডিও মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে এবারে খেলার খবর ইউরোপা লীগ ফুটবল অ্যান্ডারলেক্টের মাঠ থেকে ফাইনালে এক একে ড্র হয় দুদলের প্রথম লেগ ম্যাচটি বেলজিয়ান ক্লাবটির মাঠে আধিপত্য নিতে কষ্ট হলেও ম্যাচের 36 মিনিট হয় এবং তারপর সেটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ যে আবার যে রাস্তায় যায় সেই রাস্তা দিয়েই আসলে পুনরায় ফিরে আসে এবং যার ব্যাপ্তি কিন্তু ছিল খুবই কম অর্থাৎ মঙ্গল শোভাযাত্রাটি শুরু থেকে শেষ হতে সময় লেগেছে এবার সর্বোচ্চ 25-30 মিনিটের মতো আর একটি বিষয় জানিয়ে রেখে আপনাকে যে এখন আমরা রয়েছি টিএসসি এলাকায় এখন এই এলাকার যে অবস্থা আমরা দেখছি যে একে তো প্রচণ্ড গরম তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি আরোপের কারণে কিন্তু যেটি মনে হচ্ছে যে লোক সংখ্যা কিন্তু এই দুপুরবেলায় এসে কিছুটা স্তিমিত হতে শুরু করেছে বা কিছুটা প্রশমিত হচ্ছে আর এখানে যারা দর্শনার্থীরা এসছেন বা যারা মঙ্গল শোভাযাত্রা অংশ নিতে এসেছিলেন আমরা দেখেছিলাম যে সকাল 6টা থেকেই মঙ্গল শোভাযাত্রা 9টায় শুরু হলেও সকাল 6টা থেকেই কিন্তু আসলে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে তারা কিন্তু এই চারুকলার সামনে আসতে শুরু করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক তৎপরতা আমরা দেখেছি গতকাল থেকেই অর্থাৎ গতকাল সন্ধ্যা থেকেই এবং আজ ভোরে যখন আমরা আসি সে সময় আমরা দেখেছি গণমাধ্যমের গাড়িও আসলে ঢুকতে দেওয়া হচ্ছিল না পায়ে হেঁটে আমাদের আসতে হচ্ছিল তো বিকেল 5টা পর্যন্ত আসলে এখানে সমাগম লোক সমাগম করা যাবে এবং 5টার পর কিন্তু বাধ্যতামূলকভাবে সবাইকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে তো এই ছিল এতটুকু আমার কাছে এখন পর্যন্ত কাজল দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন
নববর্ষ উপলক্ষে রাজধানীতে ব্যবসায়ীরাও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। এ মুহূর্তে বাইতুল মোকাররম এলাকায় আছেন সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা। এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। অপলা, কাজল, হাল খাতার হালচাল সম্পর্কে বিস্তারিত জানতে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বাইতুল মোকাররম মার্কেটে, এবং সকাল থেকে কিন্তু এখানে সাজ সাজ রব পড়ে গেছে। এবং হাল খাতা বলতে আমরা যেটা বুঝি, পুরনো সব হিসেবে নিকেশ চুকিয়ে নতুন করে হিসেবের খাতা খোলার যে একটা ব্যাপার বছরের পর বছর ধরে চলে আসছে, ব্যবসায়ীরা কিন্তু সেই ঐতিহ্যটাকে বেশ ভালোভাবেই ধরে রেখেছে। অনেক আগে থেকেই যেটা হয়ে আসছিল যে এই দিনে যখন জমিদার প্রথা চালু ছিল বাংলা বছরের একদম প্রথম দিকে, প্রজারা নতুন জামা কাপড় পরে জমিদার বাড়ি যেতেন খাজনা পরিশোধ করতে, এবং জমিদারও কিন্তু তাদেরকে আপ্যায়ন করতেন মিষ্টি মুখ করে এবং নানা রকম উপহার সামগ্রী থাকতো। ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু ব্যবসায়ীরা এখনও এই ঐতিহ্যকে ধরে রেখেছেন, এবং সকাল থেকে এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে স্বর্ণের দোকানগুলোতে বেশ সাজসাজ একটা রব কিন্তু পড়ে গেছে। স্বর্ণের দোকানগুলো কিন্তু তাদের দোকানগুলোকে বেশ সুন্দরভাবে সাজিয়েছে, এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছিলাম যে বিক্রেতারা বলছিলেন যে আজকের এই দিনটিকে কেন্দ্র করে তারা কিন্তু নানা রকমের আয়োজন রেখেছে, বিশেষ করে ক্রেতাদের জন্য পণ্যের উপরে নানা রকমের ছাড় রয়েছে, পাশাপাশি রয়েছে উপহার সামগ্রী এবং মিষ্টি মুখ সহ খাবার দাবার নানা রকমের আয়োজন। এবং ক্রেতারাও বলছেন যে আজকের এই দিনটাকে এসে তারা এই দোকানপাটগুলোতে আসছেন, এবং তাদের পুরনো যে দেনা পাওনা আছেন এগুলো শোধ করতে পেরে তারাও কিন্তু হচ্ছে যে অনেকটাই খুশি, এবং বেশ সাজসাজ রবের মধ্য দিয়েই কিন্তু রাজধানীতে চলছে হালখাতা। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে বাইতুল মোকাররম মার্কেট থেকে হালখাতার সর্বশেষ। দর্শক, বাইতুল মোকাররম এলাকা থেকে হালখাতার খবর জানাচ্ছিলেন তাহিয়া রুবায়াত অপলা। দেখছেন এই সময় বাণিজ্য। আমরা চলে এসেছি একটা ছোট্ট বিরতির ক্ষণে, এবং আমরা ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরছি আর একটু পরে, ফিরছি ছোট একটু বিরতির পর। ঢাকা কলকাতা রুটে চালু হলো সম্পূর্ণ হচ্ছে পহেলা বৈশাখ 1424। প্রাণের উৎসবে মেতেছে বাঙালি, মঙ্গল শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। বিভাগীয় জেলা শহরে মঙ্গল শোভাযাত্রায় তুলে ধরা হয় লোকজ বিভিন্ন রূপক অসাম্প্রদায়িক বাংলাদেশ। সকাল থেকে এই চেতনায় বাঙালির সবচেয়ে বড় সামাজিক উৎসবে যোগ দেয় সব শ্রেণীর মানুষ। চট্টগ্রামে ডিসি হিলে প্রভাত বন্দনায় জড়ো হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। শিববাড়ি মোড় থেকে খুলনা বিশ্ববিদ্যালয় ও চারকোলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দর্শক, এবারে আমরা আবারও জানবো আমাদের বর্ষবরণের খবর ঢাকার বাইরে সিলেট থেকে। বর্ষবরণের খবর জানাবেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, আপনাকে অবশ্যই শুভেচ্ছা। ঐতিহ্যবাহী এমসি কলেজে আছেন আপনি, সেখানে কি ধরনের আয়োজন চলছে এখন? এই মুহূর্তে আমরা যে এমসি কলেজে রয়েছি সেখানেও আমরা সকাল থেকে যে মুহূর্তে দেখছিলাম যে বাঙালির প্রাণের উৎসব পালনে কিন্তু এখন মানুষের ঢল নেমেছে। সব বর্ণের মানুষ, সব বয়সের মানুষ এবং জাতি ধর্ম বিভেদ ভুলে এক হয়েছে, এবং এই যে বাঙালির এই উৎসব পালনের যে প্রতি বছর যে ধরনের উৎসব পালন করে থাকে এরকম উৎসব এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় লোকজন কিছুটা কম মনে করছেন এখানকার, কারণ এমসি কলেজে এই সময় মানুষের ঢল থাকে কিন্তু এবছর কিছুটা কম। আপনি জানেন যে বেশ কয়েকদিন আগে সিলেটে বোমা হামলার ঘটনা ঘটেছে, এখানকার আয়োজকরাও যেটা মনে করছেন যে সেই কারণে মানুষের কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে সবসময়ই এ ধরনের সাহসী এই উদ্যোগ নিয়ে থাকে, সব ধরনের প্রতিকূলতাকে তারা
সম্প্রদায়ের প্রতিকূলতা শেষ প্রতিকূলতা ভেঙে তারা এই অনুষ্ঠানগুলো এই মুহূর্তে নাটক মঞ্চায়িত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দিনভরই চলবে এই ধরনের অনুষ্ঠান এবং আপনি জানেন সিলেট অঞ্চল সাধারণত লোকগানের আধার রয়েছে এবং দিনভর এসব অনুষ্ঠানে এসব লোকগান পরিবেশন করবেন এখানকার শিল্পীরা তুম্পা রিপন সেই অনুষ্ঠানগুলোর খবর আমরা দর্শকদের জানাবো এবারে যাচ্ছি চট্টগ্রামে সেখানে চলছে মঙ্গল শোভাযাত্রা সেখানে আছেন সহকর্মী শাহনেওয়াজ রকি রকি নববর্ষের শুভেচ্ছা আপনাকে মঙ্গল শোভাযাত্রা কি শেষ হয়ে গেছে নাকি হ্যাঁ মঙ্গল শোভাযাত্রা শেষ হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো এই মুহূর্তে চট্টগ্রাম নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক একটি স্থান বলা যেতে পারে সিআরবির শিরিষতলাতে সেখানে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক দলগুলো তাদের পরিবেশনা করছেন এবং যোগ দিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ এবং শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই এসেছেন এবং বলে রাখি এবার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবারের বৈশাখী উদযাপন পরিষদের যে অনুষ্ঠান চলছে সেখানে এবং প্রত্যেকটা দর্শনার্থীকে যারা যোগ দিতে আসছেন তাদেরকে এখানে পরীক্ষা করে চেক করে তারপর ঢুকানো হচ্ছে যাতে করে নিরাপত্তার কোনো ঘাটতি না হয় এবং পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পানি সরবরাহ করা হচ্ছে এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের নববর্ষ উদযাপন পরিষদের এই পয়লা বৈশাখের অনুষ্ঠান জি রকি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য বাংলা বর্ষবরণে যমুনা ফিউচার পার্কে চলছে নানা অনুষ্ঠান সেখান থেকে এবারে যোগ দেবেন আমাদের সহকর্মী সাইফউদ্দিন রবিন রবিন কি কি আয়োজন রাখা হয়েছে সেখানে আমরা একটু জানতে চাই আসলে দিনভরই নানা আয়োজনে একটা উৎসব মুখর আবহ দেওয়ার বা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সাধারণের এই বর্ষবরণের আয়োজনটাকে রাঙিয়ে তোলার চেষ্টা করছে আমরা ফিউচার পার্ক কর্তৃপক্ষ এবং সকাল 11টায় যখন ফিউচার পার্ক শুরু হয় বা খুলে এরপর থেকেই আসলে এই সাধারণের ঢল কিন্তু নামা শুরু হয়েছে মানুষের ভিড়ই বলে দিচ্ছে এই বর্ষবরণকে কীভাবে আরও রাঙিয়ে তোলা যায় এবং যমুনা ফিউচার পার্কের নানান আয়োজনের মধ্যে দিয়ে দিনভরে চলা বৈশাখী উৎসব সেই উৎসবকে পরিপূর্ণ দেওয়ার চেষ্টা এবং আজকে সমাপনী দিনে আপনি হয়তো বুঝতেই পারছেন ধুলিদের সেই উন্মাদনার শব্দ এবং এরপরই আসলে বাউল সঙ্গীতের আয়োজন রয়েছে যমুনা ফিউচার পার্কের সেন্টার পয়েন্টে এবং সন্ধে 7টা থেকে 9টা পর্যন্ত চলবে ফায়ার মপ এবং সেখানটার মধ্যে দিয়ে আসলে এই বৈশাখী উৎসবেরও একজন সমাপন জানা হবে এবং এটুকু বলতে হয় যে দিনভর বাউল সঙ্গীত লোকজ নানান প্রকার মেলা শুরু করে উপকরণের মধ্যে দিয়ে আসলে এই বর্ষবরণের আয়োজন করছে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ জি ধন্যবাদ আপনাকে সাইফউদ্দিন রবিন যমুনা ফিউচার পার্ক থেকে আমাদের জানাচ্ছিলেন সেখানকার খবর যমুনা নিউজে আবারও নিতে চাই একটা বিরতি ফিরবো আরও খবর নিয়ে সাথেই থাকুন